2009 সালের 22 অক্টোবর আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করা হয়েছিল। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানিয়েছিলেন, তুরস্কসহ বেশ কয়েকটি দেশে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকায় হিজবুত তাহরির সংগঠনটি নিষিদ্ধ করা হয়েছে। এরপর 2024 সালে চূড়ান্ত পতনের শেষ সময়ে তড়িঘড়ি করে নিষিদ্ধ করা হয় জামায়াত ইসলামীকে। কিন্তু শেখ হাসিনা দেশ ছাড়ার পর নতুন অন্তর্বর্তী সরকার তাদের নিষেধাজ্ঞা তুলে নেয়, তবে হিজবুত তাহরিরের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়নি। এখন সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন জাগছে, হিজবুত তাহরির কি তাহলে আসলেই নিষিদ্ধ সংগঠন, নাকি রাজনৈতিক কারণে আওয়ামী লীগ সরকার তাদেরকে নিষিদ্ধ বানিয়েছে? যদিও হিজবুত তাহরির দাবি করছে, গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের আন্দোলনের ছাত্র জনতার সঙ্গে সংগঠনটির কর্মীরা মাঠে ছিল, তাই গত 7 আগস্ট জাতীয় সংসদ ভবনের সামনে সভাও করেছে হিজবুত তাহরিরের কর্মীরা। সাদা কালো কাপড়ে ইসলামের কলেমে লেখা পতাকা, খিলাফতের দাবি সম্বলিত ব্যানার লিফলেট নিয়ে সখানে কর্মী সেখানে উপস্থিত ছিলেন। একই দিনে সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে একটি সভা করে। এছাড়া ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন সভা সমাবেশ ও মিছিল কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এই দলটি। একই সঙ্গে বিভিন্ন জায়গায় দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছে তারা। অগস্ট মাসে বন্যার সময় ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ শিরোনামে হিজবুতের ব্যানারে ঢাকায় বড় বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে এই সংগঠনের নেতাকর্মীদের। গত 9 সেপ্টেম্বর ঢাকার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে হিজবুত তাহরির। সরকার পতনের পর সৃষ্ট পরিস্থিতিতে প্রকাশ্যে রাজনীতিতে আসার চেষ্টায় দেখা যাচ্ছে তাদের। সংগঠনের মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিম বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, হিজবুত তাহরির একটি আদর্শ ইসলামী ভিত্তিক রাজনৈতিক সংগঠন, কোনো জঙ্গিবাদী সংগঠন নয়। সংগঠনটির দাবি সিম্পলি একটা প্রেস নোট দিয়ে তাদের নিষিদ্ধ করা হয়েছে। এখানে কোনো স্মারক নাম্বার নেই এবং এসআরও নাম্বারও নেই। কোন আইনের দ্বারা তাদের নিষিদ্ধ করা হয়েছে সে আইনের উল্লেখ নেই। গায়ের জোরে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করছেন সংগঠনটির নেতারা। তারা বলছেন, একইভাবে জামায়াতের নিষিদ্ধটা প্রজ্ঞাপন দ্বারা করা হয়েছে, হিজবুত তাহরিরের ক্ষেত্রে প্রজ্ঞাপনও জারি করা হয়নি। তাহলে জামায়াতের নিষেধাজ্ঞা যদি উঠিয়ে ফেলতে পারে, তাহলে আমরা বলতে চাই আমাদের ক্ষেত্রেও সেম জাস্টিস তারা নিশ্চিত করবেন। হিজবুত তাহরিরের লক্ষ্য হচ্ছে বিশ্বজুড়ে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করা। তারা গণতন্ত্রের বিরোধী। তাদের দাবি কুরআন সুন্নাহর আলোকে সংবিধান বাস্তবায়ন। এরকম একটি খসড়া সংবিধানও সংগঠনটির রয়েছে। এদিকে বিভিন্ন সময় বিশ্বের কয়েকটি আরব দেশ, জার্মানি, তুরস্ক ও পাকিস্তানে হিজবুত তাহরির নিষিদ্ধ করা হয়েছে। 2024 সালের জানুয়ারিতে যুক্তরাজ্যও তাদের নিষিদ্ধ করা হয়। তবে রাজনৈতিক সচেতন অনেকে জানিয়েছেন, অতীতে কখনোই হিজবুত তাহরিরকে এত সক্রিয় বাংলাদেশে দেখা যায়নি, যতটা আওয়ামী লীগ সরকার পতনের পর দেখা যাচ্ছে। এছাড়া সম্প্রতি হিজবুত নেতাদের বেশ কয়েকজন জেল থেকেও মুক্তি পেয়েছেন। এদিকে হিজবুত তাহরিরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি এবং প্রকাশ্য তৎপরতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে দেখছে সেটিও স্পষ্ট করছে না সরকার। এ ব্যাপারে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিবিসির সাংবাদিক দেখা করলেও তিনি এ বিষয়ে সাক্ষাৎকার দিতে রাজি হননি। পরদিন মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে প্রশ্ন করা হলেও এ প্রসঙ্গ এড়িয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, হিজবুত তাহরির নিষিদ্ধ সংগঠন এবং তারা সে অবস্থানেই আছে। সরকার এখন আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার কাজ করছে, পুলিশকে সক্রিয় করার জন্য কাজও করছে সরকার।